দর্শক, রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সজল শাইক। পরিস্থিতিতে আমরা জানি যে রাজধানী জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সারাসি অভিযান চালাচ্ছে, তারই অংশ বিশেষ হিসেবে আমরা ধানমন্ডিতে দেখতে পাচ্ছি একটি অভিযান চলছে। এখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের যিনি প্রধান রয়েছেন তার নেতৃত্বে একটি অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে জিহাদি বই রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে চোরা চাকাপুরি শহরে কিন্তু বেশ কিছু দেশীয় অস্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের সাথে কথা বলবো, আমরা তার আগে একটু দেখাচ্ছি যে আসলে এই এটি হচ্ছে ধানমন্ডির খুব নিকটেই আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক উল্টো পাশে সরকারি অবসর ভবন, তার চারতলায় কিন্তু এখানে বলা যায় যে বড় ধরনের একটি কারখানা। আমরা যদি লক্ষ্য করি এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী কিছু বই রয়েছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এটি জামায়াত ইসলামী অথবা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোনো আস্তানা হতে পারে। আমরা একটু সেই বিষয়ে জানি, আমরা আমি যদি দেখানোর চেষ্টা করি একটি কাপড়ে মোড়ানো কিন্তু রয়েছে ককটেল। আর আসলে এই এই জায়গাটিতে এই ধরনের যে কার্যক্রম চলে আসছিল সেটি কিন্তু অনেকের অজানা, তবে কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু এই বিষয়টি তাদের জ্ঞাতার্থে আসে এবং পরবর্তীতে কিন্তু তারা অভিযান পরিচালনা করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ফাইল রয়েছে, এখানে তাদের অঙ্গীকারনামা, তাদের শপথনামা আমরা যেটি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আমরা চলে যাব কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের সাথে কথা বলব, প্রধানের সাথে কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো যে আসলে কারা এখানে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে এসেছিল এবং আমরা ককটেল দেখতে পেয়েছি, দেশীয় অস্ত্র দেখতে পেয়েছি। আমরা সরাসরি তার কাছে যাবো, জানার চেষ্টা করবো আসলে এই জায়গাটা কারা এইভাবে এমন একটি আস্তানা করে রেখেছিল, আপনারা কীভাবে জানতে পারলেন বা ডিটেলস একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। দেখেন এখনও আমাদের অভিযান চলতেছে এবং এই যে অভিযান শেষ হইতে আরও অনেক সময় লাগবে, আপনারা এর ব্যাপকতা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জামাত শিবিরের একটি গোপন আস্তানা, আপনারা জানেন তাদের এখন কোনো প্রকাশ্য অফিস নাই। এই আস্তানা থেকে সাম্প্রতিককালে জামাত শিবির এই ঢাকা শহরে যে তাণ্ডব লীলা চালায়, সেই তাণ্ডব লীলার হেডকোয়ার্টার ছিল এখান থেকে, এখান থেকে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং জামাতি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে আমরা আজকে সকালে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদে এই আস্তানাটার সন্ধান পাই এবং ধারাবাহিকভাবে আরও দুই কয়েকজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের তথ্যের ভিত্তিতে আমরা এই আস্তানাটিতে এসেছি এবং আপনারা দেখছেন এই আস্তানাতে অনেক তথ্য আমরা পাচ্ছি এবং আমরা মাত্র কাজ শুরু করছি এবং এটা শেষ করতে হয়তো আরও দীর্ঘক্ষণ লাগবে। এবং এখানে প্রাথমিকভাবে আমরা কিছু দেশি অস্ত্র পেয়েছি যেটা সাম্প্রতিক এই নাশকতায় ব্যবহার করেছে তারা, পাশাপাশি আমরা কিছু দেশি তৈরি ককটেল আমরা পেয়েছি। আমাদের এখানে তল্লাশি চলছে, আমরা তল্লাশি শেষে আপনাদেরকে বিস্তারিত জানাবো। হ্যাঁ, আমরা তো বলছি আপনাকে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে আমরা সকালে গ্রেপ্তার করেছি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা এই আস্তানা শনাক্ত করেছি এবং আমাদের এখানে অভিযান শুরু হচ্ছে। আমরা জানি যে ধানমন্ডি 27 নম্বর এবং এই রাস্তাটা কিন্তু আন্দোলনকারীরা তাদের দখলে রেখেছিল এবং অনেক নাশকতা তারা করেছে, ওই নাশকতার সাথে এই এই আস্তানা থেকেই সকল লোকবল সরবরাহ, আপনারা জানেন আমরা এখানে এমন কিছু ডকুমেন্টস পেয়েছি যে তা কারা কারা এই নাশকতায় ফান্ডিং করেছে, কোথায় কোথায় তারা টাকা ডিস্ট্রিবিউট করেছে, লোক কোত্থেকে, সে সকল তথ্য আমরা পাচ্ছি। বাট আমরা এগুলো আমাদের একটু কাজ করতে সময় লাগবে, আমরা সব শেষ করে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আরও ব্যাপক জানাবো আমরা এখান থেকে যা যা পাচ্ছি। থ্যাংক ইউ।
দর্শক, যেমনটি আমরা শুনলাম যে আসলে এই আস্তানাটি মূলত জামাত শিবিরের একটি হেডকোয়ার্টার হিসেবে পরিচালিত হয়ে এসেছিল। জানেন যে ধানমন্ডি জুড়ে কিন্তু নাশকতাকারীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখান থেকেই মূলত নির্দেশ দেওয়া হয়েছিল তাণ্ডব চালানোর জন্য। সেই আলামতও কিন্তু পুলিশ পেয়েছে, যেটি আমাদেরকে জানা। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সর্বশেষ।